Hello everyone, welcome to my channel. This is a channel for economics student generally, but we'll be adding some new flavor from today. We'll be doing environment studies, which is required for second semester both BSc and BA students, and it's a compulsory paper for each and every students. So we'll be doing this, and since there are two mediums, English and Assamese, I'll be talking in both the mediums. So ami eta notun dekho takbarisu ami environment studies jitu ase poribek adhyayan jitu ase tar uporot kisuman class din joakali aji ratipua mok assign kora hoise iman din to assign kora hoa nasil মোক এসেন্ড করা হয়েছে, কইছে যে মোর পর হেল্প খোঁজা হয়েছে, যে এনভায়রনমেন্ট স্টাডিজের কারণে স্টুডেন্ট অল্প অসুবিধা পাই আছে, তো তার কিবা যদি হেল্প করা যায়, তো মই এগ্রি করেছো, এগ্রি করি মই ইউনিট 7 যেটু আছে এই 7 নম্বর ইউনিটটো মই করাই দিম, যদিও আমি গম পাইছো যে অলরেডি বহুত লেট হয়ে গেছে, তোমালোকে এনভায়রনমেন্ট স্টাডিজ ক্লাস আগৰ পৰা আৰু অলপ বেছি হ'ল আছিল, কিন্তু সিচুয়েশন তোমালোকে জানা, তো সিচুয়েশনের উপর বেস করে আমি অনলাইন ক্লাসত আগবাড়ি গেছো, তো আশা করছো এতিয়া সমস্যাবোৰ লাহে লাহে অলপ যিমানখিনি পারা যায় মিটিগেট করা যাব। দুই এটা কাম তোমালোকে করিব লাগিব যেহেতু নতুন এতিয়া, কারণ এতিয়া তো গোটেই এনভায়রনমেন্ট স্টাডিজের স্টুডেন্ট খিনি ফলো করিব লাগিব, দুই এটা কাম করিব লাগিব। এটো হল যে যদিও মই কৈছো যে দিস ইজ এ চ্যানেল রিলেটেড টু ইকোনমিক্স মেজর এন্ড জেনারেল কোর্স স্টুডেন্টস, but you have to subscribe this channel for getting all the videos. Itu part part at hat number jitu amar unit ase itu nota class boli dhori diya ase, to tomaloke prothom kaam jitu koribo lagibo itu hol ei channel jitu ase online economics, I think online economics itu tomaloke jitu ji channel o itu dekha pai ase, to prothom tomaloke channel to subscribe kori luwa, তাতে সাবস্ক্রাইব অপশন আছে, সাবস্ক্রাইব ক্লিক করে তো সাবস্ক্রাইব হয়ে যাব, সাবস্ক্রাইব হওয়ার পিছত তোমালোকে বেল আইকন এটা আছে, বেল আইকনটো ক্লিক করে দিবা, ক্লিক করিলে যিমান ক্লাস আহি থাকিব সেই ক্লাসে তোমালোকে এটা নোটিফিকেশন পাই থাকিবা, তোমালোকে অটোমেটিকলি গম পাই যাবা যে নতুন ক্লাস আহিছে। হ্যাঁ, এটা সৰু প্ৰবলেম ক্ৰিয়েট হ'ব যে যিহেতু ইকনমিক্স নাই, তেওঁলোকে হয়তো ইকনমিক্স ক্লাছৰ নটিফিকেশ্যনটোও পাই যাব, কাৰণ কি চেনেলত যিমানখিনি দিয়া হ'ব গোটেইখিনি ইকনমিক্সৰ আছে আৰু এনভাইৰনমেণ্ট স্টাডিজৰো হ'ব, তো সেইটো ডাঙৰ ইছ্যু নহয়, তোমালোকে মেইন কথা হ'ল ইনফৰ্মেশ্যন পাব লাগে, আৰু এটা বহুত ইম্পৰ্টেণ্ট কথা হ'ল যে ইমান ষ্টুডেণ্ট মানে যি পাছ কৰিছে ষ্টুডেণ্ট সবৰ কণ্টেক্ট মোৰ তাতে নাই, সবৰ ৰিচ মোৰ তাতে নাই, তোমালোকে কি কৰিবা চেনেলটোক শ্বেয়াৰ কৰি দিবা, এই ষ্টুডেণ্টখিনি ক'বা যে তোমালোকে সাবস্ক্রাইব করে লওয়া, সাবস্ক্রাইব করে ললে কি হবো যেখানে ইনফরমেশন আছে পাই থাকিবা, আর তোমালোকে নোট প্রিপেয়ার করে যাবা, যার তাতে মেটেরিয়ালস নাই, বেসিক্যালি বহুতে কিতাব কিনি পেলাইছে, কিনিছে অলমোস্ট সবে, মই আজিকালি অনলাইন ইয়েও আছে মেটেরিয়ালস সব আছে, তোমালোকে মেটেরিয়ালস লৈ নোট ক্রিয়েট করে যাবা, তোমালোকৰ এই পেপারের মার্কসটো কাউন্ট হবো, সো আগর নিচিনা নহয়, আগর যে অপশনাল আছে মানে পাস করলে হলে নহয় তার তোমার মার্কস কাউন্ট হবো, সো টেক ইট সিরিয়াসলি। মই যে কিতাব ফলো করিম সেটা হল তোমার কৌশিক এন্ড কৌশিক পার্সপেক্টিভ ইন এনভায়রনমেন্ট স্টাডিজ, কৌশিক এন্ড কৌশিক নিউ এজ পাবলিকেশন, এটা ফলো করিম, যদিও মই অনলাইন মেটেরিয়ালে ফলো করে আছো, কিন্তু এই কিতাবটোর পরে বেসিক্যালি বস্তুখিনি আহিব, তো তোমালোকে সেইখিনি কাম কৰি ল'ব, তো প্ৰথম কামটো আমি গম পাওঁ, আমি গম পালোঁ যে আমি কিয় কৰি আছোঁ, আমি এনভাইৰনমেণ্ট ষ্টাডিজৰ কাৰণে কৰি আছোঁ, ছেকেণ্ড ছেমিষ্টাৰৰ কাৰণে কৰি আছোঁ চি ডি চি এছ আৰু বহুত জেনেৰেল মেজৰ চবৰ কাৰণে, আৰু তাৰপিছত যিটো কথা মই ক'লোঁ সেইটো হ'ল তোমালোকে চেনেল ছাবস্ক্ৰাইব কৰা, ছাবস্ক্ৰাইব কৰি তোমালোকৰ ফ্ৰেণ্ড চাৰ্কেল যিখিনি আছে সেইখিনিক ইনফৰ্ম কৰি দিয়া যে তেনেকুৱাকৈ এনভাইৰনমেণ্টৰ ক্লাছখিনি আহি আছে। যি হওক, লেট আছ কাম টু আৱাৰ ক্লাছ, তো আমার টপিকটো হল ইউনিট 7, ইউনিট 7 হিউম্যান কমিউনিটিজ এন্ড দ্য এনভায়রনমেন্ট, বেসিক্যালি পপুলেশন আর এনভায়রনমেন্ট এই দুটার মাজর যে সম্পর্ক সেই বস্তুটো আমি ইয়াতে ডিসকাস করিম, তো তোমালোকে ভালকে গম পোৱা যে পপুলেশন আর এনভায়রনমেন্টর ভিতর মানে জনসংখ্যা আর পরিবেশের ভিতর একটা
complex relation grow korise hey relation to ki je jetia population growth to iman lahala iman besi porimane hoise je ultimately etu environmental growth eta negative effect create korise hey negative aspect to ki ami population briddhi loge loge urbanization bari hoise urbanization bari hoise tar pasat ki hoise what is happening forest area are destroyed for urbanization for cultivation or ami ki korisu industrial work korisu ami ki korisu gari motor ebo byabohar korisu tar pora ki hoise pollution create hoise ar hei bostu ki korise ultimately je environment effect korise to ji ecological balance asil hei balance tu ami ki korisu affect korisu disturb korisu now the thing is that এই বস্তুখিনি তোমালোকে আগত পাবা আগৰ ইউনিট কেইটাত ইউনিট 1 2 3 4 5 6 এনেকৈ আছে তোমালোকৰ বেছিকেলি এই পেপাৰটোৰ কাৰণে কোঅৰ্ডিনেটৰ কালি দিয়া হৈছে জয়শ্ৰী মেডামক তো তেওঁ এইটো কোঅৰ্ডিনেট কৰিব বেলেগ বেলেগ টপিক বেলেগ বেলেগ টিচাৰে ল'ব মোৰ যিটো টপিক আছে সেইটো সেইখিনি বস্তু মই স্কিপ কৰি যাম সেইখিনি বস্তু তেওঁলোকে কৰিব এয়াৰ পলিউশ্যন ৱাটাৰ পলিউশ্যন কি কি হৈছে না হৈছে কি কি প্ৰব্লেম ক্ৰিয়েট হৈছে সেইখিনি মই হিউমেন এণ্ড লগত ৰিলেশ্যন কাৰণ কি এই এৰিয়াটো অলপ হ'লেও ইকনমিক্সৰ লগত অলপ ৰিলেট হৈ যায় তো তাৰ কাৰণে মই মোৰ কমফৰ্টেবল জ'নত বস্তুখিনি মই যিমানখিনি পাৰোঁ তোমালোকক হেল্প কৰিম তো অভাৰ দ্য ইয়াৰ্ছ পপুলেশ্যন বাঢ়া ৰেটটো আমি যদি চাব বিচাৰোঁ কেনেকুৱাকৈ বাঢ়িছে তোমালোকে সবততে যেহেতু তোমালোকে অনলাইন ক্লাস পড়ি আছা তোমালোক ততে উইকিপিডিয়া অ্যাক্সেস করার নাম কথা না হয় গুগল যে উইকিপিডিয়া অ্যাক্সেস করে তোমালোকে এই ইনফরমেশন টু খুব ধুনিয়াকে পাই যাবা মই এটা দিয়ে আছো একটা বস্তু ইনফরমেশন হেটু হল যে পপুলেশন গ্রোথ টু কিছু ক্ষেত্র মানে যদি আমি দেখো সো আমার ডাটাটা জাস্ট লিখে দিয়ে আছো ইয়াত 1600 যেটা আছিল ইয়ার যেটা আমি 2020 সো তো 1600 যেটা আছিল এটা পপুলেশন তো আছিল ওয়ার্ল্ড পপুলেশন পৃথিবীর পপুলেশন আছিল 0.502.58 বিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি ইয়ার ভিতরতে আছিল পপুলেশন আর 1700 মানে 18th century স্টার্টিং যেটা আছিল এটা তোমার পপুলেশন তো আছিল যিখিনি জাগা আগত 0.5 মানুহে শেয়াৰ কৰিছিল এতিয়া সেইটো তাৰ অলমোষ্ট 12 গুণ মানুহে শেয়াৰ কৰি আছে চিধা কথা তোমাৰ ৰুমটোত তুমি অকলে থাকা ঠিক আছে যিখিনি তোমাৰ ৰুম সেই ৰুমত তুমি অকলে থাকা আৰু তাত যদি 12 জন থাকে কেনেকুৱা এটা অৱস্থা হ'ব পাৰে ঠিক তেনেকুৱা অৱস্থা এইটো কোৱা হয় এক্সপ'নেনচিয়েল গ্ৰ'থ এইটো কোৱা হয় এক্সপ'নেনচিয়েল গ্ৰ'থ কি হৈছে এই ঘটনাটো কি হৈছে যদি বুজি পালে এক্সপ'নেনচিয়েল গ্ৰ'থ মানে হ'ল তোমাৰ এনে আমি এটা চাওঁ 1 2 3 4 5 এনেকৈ গ্ৰ'থ কৰিব পাৰে আৰু এটা গ্ৰ'থ এনেকৈ হ'ব পাৰে I'm extremely sorry. Phone ahi ase. Aro ekta growth hol eno ba. Dhori lwa 1 4 8 eto grow hoy ase. 16 32 tumi ki dekha paisa je sorry 2 4 8 16 32
আমি থেনসৰ ষ্টৰিটো আহিম, হয়তো নেক্সট পাৰ্ট অফ ভিডিঅ'ত আমি আহিম। থেনসে যিটো দেখাইছে সব কাল্পনিক হয়, কিন্তু থেনসে যিটো কথা কৈছে তাৰ এটা ৰেচনেল আছে, তাৰ এটা কিবা এটা কথা আছে। এতিয়া মুভি চাব নালাগে, আৰু যদি বিচাৰি ক'ত আছে এভেঞ্জাৰ্ছ তুমি বিচাৰিব গ'লে পুলিচত নাখাবা। বাট যিহেতু চাইছে সিহঁতে জানে থেনস নামৰ এজন গুণ্ডা আছিল, ভিলেন আছিল, চ' সি ৱৰ্ল্ডৰ আধা পপুলেশ্যনক শেষ কৰিব বিচাৰিছিল। চ' দেট ইজ অলছ' ৰিলিভেণ্ট হিয়াৰ বাই চাম ৱে উইল বি কামিং টু দেট পিছত। যি হওক, আমাৰ পপুলেশ্যনটো কি হয় এনেকৈ বাঢ়ি গৈ আছে, এক্সপনেনচিয়েলি বাঢ়ি গৈ আছে। বাঢ়াৰ ৰেটটো যদি মই ডায়াগ্ৰামেটিকলি দেখাব বিচাৰোঁ, হয়তো ডায়াগ্ৰামটো এনেকুৱা হ'ব, মই এতিয়া ইমান ডিটেইলছত নাযাওঁ, ডায়াগ্ৰামটো এনেকৈ বাঢ়ি আছে বাঢ়ি আছে বাঢ়ি আছে বাঢ়ি আছে, বাঢ়াটো ৰেটটো এইটো যদি টাইম হয় আৰু এইটো পপুলেশ্যন গ্ৰ'থ হয়, চোৱা ইয়াতে টাইম পাৰ হ'লে অলপ অলপ বাঢ়িছে, অলপ অলপ বাঢ়িছে, কিন্তু এটা সময়ৰ পিছত বহুত বেছি বাঢ়ি গৈছে। কিয়? এই সময়টোত, এই যে সময় আছে পৃথিৱীৰ ইতিহাসৰ এই সময়টোত, ইন দিছ টাইম পিৰিয়ড দ্য ডেথ ৰেট এণ্ড বাৰ্থ ৰেট বথ ৱেৰ হাই। মানুহ জন্ম হৈছিল বহুত, মৰিছিলো বহুত। আৰু তোমালোকে হয়তো শুনিছা তোমালোকৰ আতা বা ইয়াৰ পৰা যে আগত প্লেগ হ'ল, মানুহ মৰি গ'ল, পুৰা গাঁও গাঁও শেষ হৈ গ'ল, কলেৰা হ'ল বা কিবা ডায়েৰিয়া হ'ল, গোটেই মানুহ মৰি গ'ল, বা মেলেৰিয়াত একদম মানুহ অৱস্থা বেয়া, মানুহ মৰি মৰিছে। আজিকালি সেইবোৰ বেমাৰ একদম সাধাৰণ কথা, ট্ৰিটমেণ্ট হয়। তো সেইকাৰণে যেতিয়া মানুহ যিমান জন্ম হৈছিল নহয়, কিন্তু লাহে লাহে কি হ'ল, মেডিকেল ফেচিলিটিজখিনি ইম্প্ৰুভমেণ্ট হ'ল, আৰ্বানাইজেশ্যন হ'ল, হা চায়েন্স টেকন'লজি ডেভেলপ হ'ল, তো মানুহৰ মৰাৰ ৰেটটো কি হ'ল, লাহে লাহে কমি গ'ল। কিন্তু বাৰ্থ ৰেটটো কিন্তু খুব বেছি নকমিল, আৰু বাৰ্থ ৰেটটো নকমাৰ কাৰণে কি হ'ল, মানে এটা টেংকিত, এটা ডাঙৰ টেংকি ওপৰৰ পৰা পানী দি আছা, তলৰ পৰা পানী গৈ আছে। এইবাৰ পানী যদি মানে যিমান দি আছা ইমান গৈ আছে, তাত টেংকিটো ভৰ্তি নহয় ডেফিনেটলি, কিন্তু পানী দিয়া পৰিমাণটো যদি চেম থাকে আৰু পানী ওলোৱা পৰিমাণটো লাহে লাহে যদি কমাই দিয়া, টেংকিটো অভাৰফ্লো হ'বই। ঠিক তেনেকে পপুলেশ্যন, মানে পানী যোৱাটো ধৰি লোৱা মৃত্যু, আৰু পানী অহাটো ধৰি লোৱা বাৰ্থ। তো বাৰ্থটো যদি ঠিকে আছে আৰু এইফালে ডেথ যদি কমি যায়, তে অভাৰফ্লো হৈ আছে, এই বস্তুটো ইয়াতে হৈ আছে। তো দিছ ইজ দ্য সিনারিও অফ ওয়ার্ল্ড পপুলেশন। আর সেইটো কারণে কি হয়েছে, আমার আর্থের উপর একটা এক্সেসিভ প্রেসার হয়েছে। আজি যে কোভিড নাইন্টিনের যে প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাতে এইয়াক আমি রিলেট করব পারো নে নো? ইয়েস পারো, কিন্তু কিছু ক্ষেত্রে পারো। কিয়? কারণ যদি পপুলেশন কম থাকলে এই কন্টেইন করা হয়তো ইমান ডাঙর প্রবলেম নাছিল, কোর পৰা প্রবলেমটা আহিছে কেনেকে হয়েছে নহয়, কিন্তু এই প্রবলেমটো কেনেকে, হাউ ইট ইজ স্প্রেডিং, ইট ইজ স্প্রেডিং থ্রু হিউম্যান বিংস, এন্ড বিকজ আমার পপুলেশন বহুত বেশি, সেইকাৰণে সিহঁতৰ স্প্রেড হওয়ার ইমান হয় হৈছে। কম হলে আমি হয়তো বহুত সোনকালে এই কন্টেইন করব পারিলোহেঁতেন। আমি আশাবাদী যে এই সোনকালে কন্টেইন হব, কিন্তু that is also to some extent related to population. এবার আমি কিছুমান পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স ডিসকাস করি, পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স পুরা বিভিন্ন কান্ট্রির কারণে পপুলেশন কিছুমান ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আমি দেখা পাও, সেই বস্তুখিনি আমি উই হ্যাভ টু স্টাডি, উই হ্যাভ টু সি। শর্ট কোশ্চেন আহিব পাৰে বস্তুবোৰৰ ভিতৰত, মই সৰুকৈ বস্তুখিনি লিখি লৈছোঁ। এটা হ'ল ডাবলিং টাইম, ডাবলিং টাইম। তো এইটো কি বস্তু, এইটো হ'ল পপুলেশ্যন নিজক কিমান বছৰত ডাবল কৰি লয়। হা, আজি ইণ্ডিয়াৰ পপুলেশ্যন ওৱান যিটো আছে, সেইটো আজিৰ পৰা 130 কোটি, যিটো ক্ৰ'ৰ। তো যদি তুমি আগত যোৱা, তো ইণ্ডিপেণ্ডেঞ্চৰ টাইমত ইমান নাছিল, মেবি 30 approximately 30-40 crore, সেইটো বাঢ়ি 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 আজি এই ৰেটটো পাইছে। তো এই যে 130 crore কেতিয়া যায় 260 crore হ'ব, ভেকচিন যদি আমি এনেকৈ ইগনোৰেণ্ট হ'ব তেতিয়াহ'লে হ'ব। তো এইটো কেতিয়া হ'ব, এই যে বস্তুটো, এই সময়টো বহুত ইম্পৰ্টেণ্ট, যাৰ কাৰণে, যি কাৰ্ঠিৰ কাৰণে এই সময়টো বহুত বেছি লম্বা, তাৰ পপুলেশ্যন গ্ৰ'থটো শ্ল', আৰু যি কাৰণে, যি কাৰ্ঠিৰ কাৰণে এইটো সময়টো কম, তাৰ কাৰণে পপুলেশ্যন গ্ৰ'থটো কি হ'ব, মানে ৰেট হাই হ'ব। তো গ্ৰ'থ ৰেটৰ ওপৰতে এইটো বস্তু বেছিকৈ ডিপেণ্ড কৰে। এটা জাষ্ট চিম্পল ফৰ্মুলা আছে, ডাবলিং টাইম, টি ডি বুলি ক'ব পাৰোঁ আমি। টি ডি ৰিফাৰ্ছ টু ডাবলিং টাইম,
70 by R. R is the annual rate of growth, population rate of growth. So population rate of growth, you need to have to be to the bumper java doubling fan. Kima. মাসিলা কথা কই দিছো যে সে ফর এক্সাম্পল আমি ধরে ললো যে একটা কান্ট্রি পপুলেশন গ্রোথ রেট 2% তুমি কবা 2% তো বহুত হলো এখন 2% মানে কি 100 জন দুটা না এটা ধরা হইছে বুঝছো তো ইটস ভেরি ভেরি স্লো গ্রোথ বাট ইউ সি 2% কি হয় 70 বাই 2 ইকুয়াল টু 35 তো 35 ইয়ার ভিতর দ্যাট কান্ট্রি উইল ডাবল ইটস পপুলেশন সো ইটস ডেঞ্জারাস থিং Okay, then comes another concept that is called total fertility rate. Total fertility rate. So, what is that? The average number of children that would be born to a woman in her lifetime if the age specific birth rate remain constant মানে একটা উমেনর লেডি এজনর লাইফটাইম অ্যাকচুয়ালি লাইফটাইম কথাটো ইমান প্রয়োজন নহয় আমি আহিম এইটো বস্তুটো অ্যাকচুয়ালি রিপ্রোডাকটিভ এজ একটা পার্টিকুলার এজ আছে এটো 15ৰ পৰা 15 ইয়ার্সৰ পৰা উমেন্স রিপ্রোডাকটিভ এজ টু 15ৰ পৰা তোমাৰ ইয়ে আহি যায় 45 ইয়ার্স মানে আমাৰ এনভাইৰনমেন্টেল কিছুমান ষ্টেটিষ্টিচিয়ানৰ কাৰণে এইটো 49 ইয়ার্স বুলি কৈ লৈছে তো এইটো বেলেগ কথা আমি যিটো ইয়াত ধৰিম এইটো হ'ল 15 টু 45 ইয়ার্স তুমি ক'বা কিয় আমাৰ ইণ্ডিয়াত বিয়া দিয়াৰ এজটো হ'ল 18 বছৰ হয় এইটো লিগেল এছপেক্ট বাট বায়'লজিকেলি আমি সেইটো কথা কেনেকৈ ক'ব পাৰোঁ তো এই সময়ছোৱাত এভারেজত মনত ৰাখিবা দোজ হু আর ফ্ৰম সায়েন্স বেকগ্ৰাউণ্ড ইকনমিক্স এণ্ড বেচিকেলি এডুকেশ্যন বেকগ্ৰাউণ্ড সিহঁতে কথাবোৰ ইজিলি বুজি পাব যে এভাৰেজ মই কিয় কৈ আছো যে মই আহি আছো এক্সাম্পলটো যে এভাৰেজত কিমানটা বাচ্চা জন্ম হ'ব পাৰে যেনেকে ডেভেলপ কান্ট্ৰি ডেভেলপ নেশ্যন যদি আছে তাৰ কাৰণে এইটো জেনেৰেলি ধৰা হয় 1.9 তো অলপ হাঁহি উঠিব পাৰে যে একটা ফিমেলৰ 1.9 বাচ্চা জন্ম হ'ব একটা বাচ্চা জন্ম হ'লতো ঠিক আছে 0.9 বাচ্চা কেনেকৈ হ'ব পাৰে অলপ হাঁহি উঠিব পাৰে কিন্তু চি বেচিকেলি দোজ আৰ ফ্ৰম লিটাৰেচাৰ আৰু বা বেলেগ ইয়াত আছে আমি এভাৰেজ কথা কৈছোঁ এভাৰেজ কথা মানে কি একটা ফিমেলৰ হয়তো একটাই বাচ্চা আৰু একটা ফিমেলৰ হয়তো দুটা বাচ্চা তাহলে এভাৰেজত 1.5 বাচ্চা দুজনৰ আমি যদি ধৰি লওঁ ক্লিয়াৰ তো সেই হিচাপত আমি কৰা হৈছে ডেভেলপ কাণ্ট্ৰি কাৰণে এইটো 1.9 আৰু ডেভেলপিং বা আণ্ডাৰ ডেভেলপ কাণ্ট্ৰি কাৰণে এইটো অলমষ্ট 4.7 বহুত হয় ঠিক আছে এইটো কোৱা হয় টোটেল ফাৰ্টিলিটি ৰেট অ'কে আচ্ছা তাৰপিছৰ কনচেপ্টটো আমি যাওঁ তাৰপিছৰ কনচেপ্টটো বহুত ইম্পৰ্টেণ্ট তোমালোকে পাই আহিছা বহুতবাৰ পাই আহিছা কি বস্তু যে ইনফেন্ট মর্টিলিটি রেট এটো কি সব বস্তু মই লিখি না লিখি বলে কি হবো ভিডিওটো বহুত লম্বা হয়ে যাবো এন্ড ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর মি টু আপলোড দ্য ভিডিও বিকজ আই হ্যাভ টু আপলোড সাম ভিজুয়াল ক্লাসেস অলসো সো একটা ভিডিও আপলোড করতে 1 GB মান বসে যায় ইনফেন্ট মর্টিলিটি রেট শিশু মৃত্যুর হার ইনফেন্ট মর্টিলিটি রেট সো হোয়াট ইজ দ্যাট একটা বছরের ভিতর within 1 year within 1 year 0 to 1 year age or bitor 0 to 1 year age or bitor মানে একটা বাচ্চা জন্ম হল জীবিত জন্ম লাইভ বার্থ জীবিত জন্ম মানে জন্ম হল জীবিত আছে তারপর 1 বছর হওয়ালৈকে একটা কান্ট্রি পার 1000 কিমান জন মারা গেছে জেনারেলি আমি এভারেজ বা পার্সেন্টেজ বলে পার 100 বলি কম পার 100 ইয়াত কোয়াটো কোনো মিনিং নাই কারণ এবোর ইমান ডাঙর ফিগার যে 100 বলে বহুত গুরু ফিগার আহি যাব তো বেসিক্যালি পার 1000 পার 1000 কিমান ইনফেন্ট অর 1 ইয়ার নো হাত টোটাল কিমান বার্থ হইছে টোটাল বার্থ কিমান হইছে আৰু টোটাল
ইনফেন্ট ইনফেন্ট এডুকেশনাল ইনফেন্সিভ আমি কোয়া নাই, ওয়ান টু ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স কোয়া নাই, এটু আমার ডেমোগ্রাফির ইনফেন্সিভ হয়েছে জিরো টু ওয়ান ইয়ারের ভিতর। হ্যাঁ টোটাল ইনফেন্ট ডেথ হ্যাঁ ইন্টু ওয়ান থাউজেন্ড, তো এইটু শো করিব এই কান্ট্রির বেসিক্যালি এইটু বহুত একটা বহুত ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, দিস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ইউজ ইন এনি কাইন্ড অফ ইকোনমিক অর প্ল্যানিং টাইপ অফ ওয়ার্ক, হ্যাঁ র্যাঙ্কিং দ্য কান্ট্রিজ অলসো। The country who has good, what to say, good infant mortality rate, say 60%, say 60%, infant mortality rate, not percent, if it is within 1000, so if it is 0.09 and a country is having 0.20, so it is doing good in infant mortality rate. Though no doubt in infant mortality rate its score is high, but the country is poorer in healthcare facility, in government services or whatever for welfare activities for the people, because a large number of children die within 0 to 1 year. So this is one of the most important indicator to represent a country's position. Very low infant mortality rate is very good, high infant mortality rate is very bad. Then comes another concept, that is replacement level. What is replacement level? Actually, replacement level, that means there are one male, one female, they marry and ultimately there are two children, say for example. So, these two is replaced by these two, because yahatar kusi jabo na, eta homo episode. তাহাতর আকৌ নেক্সট জেনারেশন আহিব, তো এটা সময়ত এইটো মৰি যাব, মৰি গলে তাহাতর থাকি গল, হ্যাঁ দুজন বাচ্চা থাকি গল, এই যি দুজনের জায়গা খালি হল এই দুজনের জায়গা ইহতে পুরাই গল, এইটো রিপ্লেসমেন্ট বুলি কোৱা হয়, ঠিক তেনেকে। কিন্তু কথাটো ইমান ইজি নহয় কিয়, কারণ এই দুটা যে জিয়া থাকিব কোনে কৈছে, ই এক বছর দু বছর মৰি যাব পাৰে বেমাৰৰ কাৰণে বা খোৱা নাপায় বা কিবা কিবি কাৰণত মৰি যাব পাৰে। সো কিমানখিনি কিমানটা বাচ্চা, হাউ মেনি কিডস ক্যান ম্যাচ দ্য রিপ্লেসমেন্ট লেভেল, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো জেনারেলি আমার ডেভেলপিং কান্ট্রির কারণে এটা 2:7 বহুত হয়, মই কৈ আছো কথাটো, আর ডেভেলপ কান্ট্রির কারণে টু ইজ টু ওয়ান ইয়ার দিয়ে আছে, তো রিপ্লেসমেন্ট লেভেল ডেভেলপ কান্ট্রি কারণে 2:1, কারণ পপুলেশনটা তাতে বেশি আছে, আর ইয়াতে 2:7 কিয় দিয়া আছে, এটা কিয় বেশি করা আছে, এই কারণে যে তোমার কি কয় বহুত বাচ্চা ইনফেন্ট মর্টালিটি রেট হাই, বহুত বাচ্চা মরে যাব, জন্ম হওয়ার এক বছর ভিতরে মরে যাব পারে, দু বছর ভিতরে মরে যাব পারে, তিন বছর পিছনে, আলটিমেটলি সেই পপুলেশন যে পপুলেশনটা আছে তাক স্টে করার কারণে তোমার সাতটা মানে বাচ্চা প্রয়োজন হবো বেসিক্যালি ডেভেলপিং কান্ট্রির কারণে, কারণ কি সাম অফ দ্য কিডস উইল ডাই। ওকে সো দিস ইজ রিপ্লেসমেন্ট লেভেল। তারপর আমি আহি যাও এজ স্ট্রাকচার, তো এজ স্ট্রাকচারক আমার তিনটা ভাগত ভাগ করা হয়, এজ স্ট্রাকচার এজ স্ট্রাকচার তোমার তিনটা ভাগত ভাগ করা হয় কি, আই থিঙ্ক ইটস নট রিডেবল, এটা বহুত কিবা কিবি মাকড়া জাল হয়ে গেছে, actually for online class having one what to say projector is very much helpful, but
situation is such that we are not able to accumulate all the resources. Jikini resources ase ta kare maximum bhar korisu ki ba ke keta man marker ami manage kore parisilu agote lockdown declare kara dinane aru eneka board ase light sari man nai to lot kosto koribo lagibo tomaloko ami jikini moi kotha koi asu tar upor beshi gurutto diba okay to jodi visible holke na alo zoom kori dibo bar screen to flat kori dibo aru रिपीट करিবো ভিডিওটো রিপিট করে তোমাদের বুঝাতে সুবিধা হবে এজ স্ট্রাকচার আচ্ছা এজ স্ট্রাকচারের ভিতর তিনটা এজ স্ট্রাকচার আছে এটা হল প্রি রিপ্রোডাক্টিভ এজ সেট হল 0 টু 14 ইয়ার্স প্রি রিপ্রোডাক্টিভ দ্য এজ মানে রিপ্রোডাক্টিভ এজ মানে বাচ্চা জন্ম দিব পারা যেটো এজ আছে হেতু আৰু তার আগৰ এজটো ক হয় প্রি রিপ্রোডাক্টিভ এজ আৰু তার পিছত আহিল মা এসএমএস মিডিয়াম মোর এসএমএস মিডিয়ামৰ যিখিনি টার্মোলজি আছে এখিনি অলপ প্ৰবলেম কৰি মতে থাকিলা নাই এই মুহূৰ্তত উই আর অল স্টাক ইন আৱাৰ হোম সো যিহতে বেসিক্যালি এসএমএস মিডিয়ামৰ ষ্টুডেণ্ট আছে মই যি টার্মোলজি কিটা কৈ আছো তাৰ এসএমএস মিডিয়ামৰ ফিলাপ ধুনীয়াকৈ বস্তুখিনি দিয়া আছে কিছুমান মই কৈ যাম কিছুমান ক'ব নোৱাৰিম সেইখিনি তোমালোকে অলপ নিজা অলপ কাম কৰিবা এইটো টু ৱে ট্ৰাফিক ইটছ নট এ ওৱান ৱে ট্ৰাফিক মই ইয়াত লেকচাৰ দিলো তুমি নোট কৰিলা বাছ হৈ গ'ল শেষ নাই কোনো নাই তুমিও অলপ কষ্ট কৰিব লাগিব ঠিক আছে কিবা অসুবিধা থাকিলে ফিডবেক নিশ্চয় দিবা মাস্ট ফিডবেক ইজ মাস্ট তোমালোকে মোক মোৰ পার্সোনাল নাম্বার কাবা কাবা তাতে আছে বা সোশ্যাল মিডিয়া থ্রু দি মোক মেসেজ কৰিব পাৰিবা কৰিবা যিখিনি জায়গাত ইম্প্ৰুভমেন্ট কিবা লাগিব বুজাত অসুবিধা হৈছে মই আকৌ এইটো এক্সপ্লেইন কৰি যাম ঠিক আছে তো প্রি রিপ্রোডাক্টিভ এজ হল 0 টু 14 ইয়ার্স তাৰপিছত রিপ্রোডাক্টিভ এজ মই কৈছিলোঁ 15 টু 44 ইয়ার্স and post reproductive 45 years and above jiman din base thake to ekhini ei tinta age structure ase ei tinta age structure er uporot urbanization er growth er uporot depend kori sorry ei tinta age structure er uporot ami jodi population tu bhogai lo tete hole ami jitu bustu pam এইচ পিরামিড পাওয়া কিছুমান এই এইচ পিরামিডবোৰ কি এইচ পিরামিড রিপ্রেজেন্টস দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন অফ ভেরিয়াস এইজ ইন এ পার্টিকুলার কান্ট্রি হোয়াট এভার ইউ ক্যান সে মই এটা এক্সাম্পল দি আছো ইয়া এইচ পিরামিড তিন ধরনের এইচ পিরামিড আছে ইউ প্লিজ কিপ অন রাইটিং দ্য থিংস দ্য ফার্স্ট ওয়ান ইজ পিরামিড শেপ হোয়াট ইজ পিরামিড শেপ এই স্ট্রাকচার প্রথমটো হল পিরামিড শেপ মই ইয়াতে30 years তেলে এফালে ফিমেল দিলো এফালে ফিমেল দিলো এফালে মেল দিলো আর এফালে টোটাল পপুলেশন যদি স্ট্রাকচার রেসপেক্ট টু দিও পিরামিড শেপ তো হবে এনেকো দেখা পিরামিড নিছ না মই অলপ ফাস্ট কৰিছো মানে সরি এটো ইয়া ট্রাই কৰি গিছিল তুমি দেখা পাইছা যে 5 ইয়ার্স অর ইমান মানুহ আছে 10 ইয়ার্স আতকে কম মানুহ আছে আর 15 ইয়ার্স আতকে কম আছে এনেকে বস্তু যাব মই এতিয়া অলপ আৰু টাইম নষ্ট কৰো বহুত টাইম লাগিব কথা কথা আল্টিমেটলি দেখাত পিরামিডৰ নিচিনা হ'ব তো এইটো দেখি আমি কি গম পাওঁ ইন দিছ কান্ট্রি যে কান্ট্রিৰ এইটো এজ পিরামিড হয় তাতে ইয়ং পপুলেশ্যন বেছি আছে বেসিক্যালি ইণ্ডিয়া শ্ৰীলংকা বাংলাদেশ এইবোৰত এই বস্তুটো এপ্লিকেবল ইয়াতে ইয়ং পপুলেশ্যনটো কি আছে খুব বেছি আছে 5-10 এইটো বহুত বেছি আছে তাৰপিছত লাহে লাহে যিমান এজ ওপৰত উঠি যাব ধৰি লোৱা 85 ইয়াৰ্ছ লৈকে মই গ'লো তো পপুলেশনটো লাহে লাহে কি হৈ গৈ আছে কম হৈ গৈ আছে অকে এইটো এটা স্ট্ৰাকচাৰ আৰু এটা স্ট্ৰাকচাৰ আছে বি বেল শেপ বেল মন্দিৰৰ ঘণ্টা নিচিনা তো মই একবাৰে এই এনেকুৱা হ'ব বস্তুটো কিন্তু টাইম যিহেতু বহুত বেছি ল'ব মই তেনেকৈ নবনাওঁ এনেকৈ বনাব পাৰোঁ তো বেল শেপ তোমাৰ আমাৰ ডাইৰেক্টলি এনেকৈ কৰি দিওঁ লিখা লিখি নাই হা বেল শেপটো কি এনেকুৱা এনেকুৱা মানে মোটামুটি চোৱা ইয়াতে হোৱাট ইজ হেপেনিং হিয়াৰ
ডাইরেক্ট কমি যোৱা নাই, পিৰামিডৰ নিচিনা কমি যোৱা নাই, বেলৰ নিচিনা হৈছে বস্তুটো। হা বেল যেনেকুৱা তেনেকুৱা বেল, এই মোৰ চেনেলটোৰ তলত যিটো বেল আছে ছাবস্ক্ৰিপশ্যন বেল, সেই বেলৰ নিচিনা বস্তু। তুমি এটা আইডিয়া কৰি লোৱা, এইটো বেলৰ নিচিনা, এইটো এনেকুৱা জোঙা হৈ যোৱা নাই, তো ইটছ বেল শেপ। ইয়াৰ পৰা আমি কি গম পাওঁ যে ইয়াত পপুলেশ্যন আছে, যিটো ইয়ং এজ যিটো বেছি আছে কথা নাই, কিন্তু ইমানো কম্পেৰেটিভলি বেছি নহয়, মোৰ অলেছ ইকুৱেলি ডিষ্ট্ৰিবিউটেড পপুলেশ্যন। এইটো ফাইভ ইয়াৰ্ছ, ইয়াত 85 বা 90 ইয়াৰ্ছ যি তুমি ধৰা, হা পপুলেশ্যনটো কি আছে অলমষ্ট এটা ষ্ট্ৰাকচাৰত আছে, চেম ষ্ট্ৰাকচাৰ আছে। আৰু এটা আন আন মানে পাত্ৰ পাত্ৰ যিটো আন শ্বেপ এটা আছে, আন শ্বেপটো কি, আন শ্বেপটো হ'ল তোমাৰ এনেকুৱা হ'ব, ধৰি লোৱা এইবছৰ এইচ পিৰামিড, এইটো বহুত হেল্পফুল ইন ষ্টাৰ্টিং দ্য আন শ্বেপটো। তুমি দেখা পাইছা ইয়াতে এতিয়া মই কি কৰিলোঁ যে এইটো ডেমোগ্ৰাফিৰ বস্তু হয় পিয়ৰ ইকনমিক্সৰ আৰু ষ্টেটিষ্টিক্সৰ কাৰণে। তো আমি কি দেখা পালোঁ, এটা এটা পাত্ৰৰ নিচিনা বস্তুটো, এনেকুৱা এটা পাত্ৰ, উল্টা পাত্ৰৰ নিচিনা। তাৰমানে কি, হোৱাট ইজ হেপেনিং হিয়াৰ, যে কাণ্ট্ৰিৰে হয় এইটো বস্তু, যিটো কাণ্ট্ৰিৰ কাৰণে হওক না কিয় এইটো, সেই কাণ্ট্ৰিটোৰ যিটো ইয়ং পপুলেশ্যন আছে সেইটো একদম কম, মানে একদম সৰু, একদম সৰু বাচ্চা, পাঁচ বছৰ বা দহ বছৰৰ যিটো আছে বাচ্চা, সেইটো কম আছে। তাৰ লাহে লাহে মিডিল এজ পপুলেশ্যন কি আছে ইয়াতে বেছি আছে, আৰু হায়াৰ এজত কম আছে। তো এইটো আন শ্বেপ পপুলেশ্যন ষ্ট্ৰাকচাৰ বুলি কোৱা হয়। তো এইকেইটা, দিছ উইল বি পাৰ্ট ওৱান, দিছ উইল বি পাৰ্ট ওৱান, দিছ ইজ অল এবাউট দ্য কনচেপ্ট। আমি আৰু কিছুমান কনচেপ্ট আচ্ছা পাৰ্ট টুতো আমি কিছুমান কনচেপ্ট উই হেভ টু এক্সপ্লেইন, এণ্ড আফটাৰ দেট উইল বি গোয়িং টু দ্য নেক্সট লেভেল। ইন দ্য পাৰ্ট টু ইজ ডেফিনেটলি গোয়িং টু বি ভেৰি ইণ্টাৰেষ্টিং, দেয়াৰ উইল বি ডিছকাছিং সমথিং উইচ উইল বি ৰিলেটেড টু ইয়ৰ হেবিটছ এণ্ড অল দিছ থিংছ ডেফিনেটলি। বাট হোৱাট আই চেড আই এম ৰিপিটিং এগেইন, ফাৰ্ষ্ট ছাবস্ক্ৰাইব দ্য চেনেল, সেকেণ্ড কিপ ইট ইন মাইণ্ড চাইড ইফেক্ট, the channel is for economics, so economics videos will be there, so forget those things, only for other student than economics, you just concentrate on the environment classes. I have changed my shirt for the photo so that you can easily distinguish this is for environment, you'll be watching these things. So first subscribe the channel, press bell, and inform to your students through social media platform or whatever, and if any problem kuno dhoron rakhobida jodi hoise no doubt mok tumi ko bara jane kase, for example eta problem ma nije koy asu mor handwriting bhal na hai, to yate ar down problem to ki hoise je etu likha to mor habit nai, bodot likhu kintu etu ki hoye ba slip kate, to bostu jodi bujhe ta khuida hoise to horiya kom ase bola koba mai video to kolo usor pra kore din ji ase mai kore din holo কথা পাতিবা, সেইবোৰ টেনশ্যন নাই, সেইবোৰ চল্ভ হৈ যাব, জাষ্ট কিপ অন ষ্টাডিং। অ'কে, মই যিখিনি পঢ়াইছোঁ মই আৰু এবাৰ চ'ৰ্চ মেনশ্যন কৰি দি আছোঁ, উইকিপিডিয়াটো আছে, অনলাইন চ'ৰ্চ তুমি যাবই পাৰা, সেইখিনি আছে, কৌশিক এণ্ড কৌশিকৰ যিটো কিতাপ আছে সেইটো ফ'ল' কৰিব পাৰা, কিতাপটোৰ নাম হ'ল পাৰ্স্পেক্টিভ ইন এনভাইৰনমেণ্ট ষ্টাডিজ, নিউ এজ পাব্লিকেশ্যনত আছে এইটো, সেইখিনি তোমালোকে চাব পাৰা, অনলাইনৰ বস্তুখিনি পাই যাবা, আৰু ষ্টে ছেফ, ষ্টে এট হোম, বিনা দৰকাৰত এনেই বাহিৰত ওলাই নাযাবা। অ'কে, আমি খুব সোনকালে এই প্ৰব্লেমটোৰ পৰা ওলাই আহিম আৰু আমি আকৌ মিট কৰিম, এই আশাৰে ইয়াতে পাৰ্ট ওৱান এণ্ড কৰিছোঁ, থেংক ইউ।